মুর্শিদাবাদের বহরমপুর থানার গোয়ালজান এলাকায় দুটি মন্দিরে চুরি, আনুমানিক প্রায় 3 লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আজ সকালে নজরে আসে বিষয়টি, খবর দেওয়া হয় বহরমপুর থানায়, পুলিশ এসে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, গভীর রাতে দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে, কারা জড়িত এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। এটা থেকে দুটোর মধ্যে চুরিটা হয়েছে। আমরা সকালবেলাতে এসে দেখছি মন্দির খুলতে গিয়ে দেখছি সব তালা ভাঙা, মায়ের গহনা ছিল, সোনার গহনা ছিল, মাথায় মালা ছিল, তারপরে হাতের ছিল, আর মায়ের সব চাঁদির মটুক ছিল, দশখানা মটুক টোটাল। হ্যাঁ, আর বাকি সব অনেক জিনিসপত্রই ছিল, হ্যাঁ, সেগুলো সবই চুরি হয়ে গেছে। মা তো থানায় অভিযোগ করেছে? থানায় অভিযোগ করা হয়েছে, থানা থেকে এসেছিল, সব ইনভেস্টিগেশন করে গেছে। তো এটা কী মনে হচ্ছে, মানে চুরিটা কি মানে কে করতে পারে এরকম? না, এরকম তো কাউকে সন্দেহজনক কোনো বলতে পারছি না, কারণ কে করেছে এখন কী করবো, তবে কাছের লোক আছে এটুকু মনে হয়। কাকে বলবো, আন্দাজে তো চোখে দেখিনি যেহেতু, সে তো বলতে পারছি না। আপনার নাম? আমার নাম রবি কর্মকার, গোয়ালজান ঠাকুর, তারা তারা। ঠিক, আমি তো ঘুম থেকে উঠেছি 5:45, উঠেই তো দেখছি আমার তালা ভাঙা। তারপরে আমি ছুটে এসে দেখছি যে আমার ওই ঘর এখানে ছিল, তালাটা ওই হাঁসের ঘরে চলে গেছে। হাঁসের ঘর থেকে এসে দেখি যে আমার মায়ের দুয়ারে তালা নাই, তারপরে মাঝের ঘর খুলে গেট খুলে দেখি তালা নাই, তারপরে মায়ের লাইট পর্দা সরিয়ে দেখছি মায়ের গায়ের গয়নাগুলো সব চুরি হয়ে গেছে। তাও কত টাকার জিনিস চুরি হয়েছে? এখনকার দিনে লাখ টাকা হবে। থানায় অভিযোগ করা হয়েছে? থানায় অভিযোগ করা হয়ে গেছে, পুলিশ এসেছিল। আচ্ছা, আমার 4টি হাঁসও নিয়ে গেছে। মানে কোনো কিছু মনে হচ্ছে যে কে পেছনে কাউরি, মানে পিছনে কারণ আমি কিছু এখন বলা যাচ্ছে না, সেরকম হলে পোস্টার দেবে পুলিশকে। হ্যাঁ, বাইরে তো সবই আছে, গাড়ি সাইকেল ভ্যান সবই তো আছে আমার। আপনার নাম? আমার নাম শাবনী। আপনি মন্দিরের? আমি বাড়ির বউ, আমার বিদ্যা শাশুড়ি আছে, শাশুড়ি পুজোর আচ্ছা করে। হ্যাঁ, কাকে না কাকে দেখেছে।